প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আবু তাহের। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা আমার সাথে এই আলোচনায় সম্পৃক্ত থাকবে। পৃথিবীতে বিচিত্র নানা রকম প্রাণী রয়েছে। এই প্রাণীগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মিল ও অমিল। এ বৈচিত্র্যময় প্রাণী জগতে যেমন আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা রয়েছে, তেমনি রয়েছে বিশাল আকারের তিমি। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। আর এই বিশাল প্রাণী জগৎ সম্পর্কে আমাদের জানা সহজ নয়। প্রাণীদের সম্পর্কে আমাদের জানতে হলে এদের ধাপে ধাপে বিন্যস্ত করা প্রয়োজন। আর প্রাণী জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাই। এগুলোর আমাদের দেখা প্রাণীগুলোর গঠন কি একই ধরনের? আমাদের দেখা প্রাণীগুলোর গঠন একই ধরনের নয়। এদের গঠন আকৃতি প্রকৃতিতে ভিন্ন রয়েছে। তারপর দ্বিতীয়, এগুলোর সবগুলোর কি মেরুদণ্ড আছে? আমাদের দেখা প্রাণীগুলোর সবগুলোর মেরুদণ্ড নেই। কিছু প্রাণী আছে মেরুদণ্ডী, আর কিছু প্রাণী আছে অমেরুদণ্ডী। তারপর এরা কি একই পরিবেশে বসবাস করেন? আমাদের দেখা প্রাণীগুলো একই পরিবেশে বসবাস করে না। এদের মধ্যে কেউ স্থলে বসবাস করে, কেউ জলে বসবাস করে, কেউ গাছে বসবাস করে। এরা কি একই পরিবেশে বসবাস করে? তারপর এরা কি একই ধরনের খাবার খায়? আমাদের দেখা প্রাণীগুলো একই ধরনের খাবার খায় না। এদের খাবারের মধ্যে ভিন্নতা রয়েছে। এরা কি একইভাবে চলাফেরা করে? আমাদের দেখা প্রাণীগুলো চলাফেরা ভিন্ন ধরনের, এরা একইভাবে চলাফেরা করে না। কিছু কিছু প্রাণী আছে চলত শক্তিহীন। এই বিশাল বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে জানা, সঠিক সংখ্যা জানা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণীর সংখ্যা আবিষ্কৃত হয়েছে। প্রতিদিনই এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করতে হলে একে ধাপে ধাপে সাজাতে হয়। এই ধাপগুলো হলো পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কোনো কোনো প্রাণীর শ্রেণীবিন্যাসের পরে পর্বের পরে উপপর্ব নামে একটা ধাপ রয়েছে। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ হল প্রজাতি, যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি প্রজাতি। শ্রেণীবিন্যাসের ইতিহাসে এরিস্টটল, জন রে, কেরুলাস, লিনিয়াসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রকৃতি বিজ্ঞানী কেরুলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রাণীর না দুইটি অংশ বা পদ নিয়ে দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন। এজন্য কেরুলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণেরও প্রবর্তক বলা হয়। এই দ্বিপদ নামকরণকে বৈজ্ঞানিক নাম বলে। এই বৈজ্ঞানিক নাম এর দুইটি অংশ থাকে, প্রথম অংশ গণ, দ্বিতীয় অংশ প্রজাতি। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম মানুষ, বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। এখানে হোমো হলো গণ আর স্যাপিয়েন্স হলো প্রজাতি। বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম হলো ইংরেজি বা ল্যাটিন ভাষায় লিখতে হয়। হাতে লিখলে গণ এবং প্রজাতির নিচে আলাদাভাবে দাগ দিতে হয়। যেমন হোমোর নিচে আমরা দাগ দিলাম, স্যাপিয়েন্সের নিচে দাগ দিলাম। তারপরে অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস পর্ব পরিফেরা। নেডারিয়া
প্লাতিহেল মিনথেস। তারপর নেমাটোডা। অ্যানেলিডা। আর্থ্রোপোডা। মলাস্কা। তারপর একাইনোডারমাটা। তারপর করডাটা। এই নয়টি হলো এনিমেলিয়া জগতের পর্ব। এর মধ্যে প্রথম আটটি পর্ব অমেরুদণ্ডী প্রাণীদের এবং নবম পর্ব করডাটা মেরুদণ্ডী প্রাণীদের। এখন আমরা প্রত্যেক পর্বের প্রাণীদের স্বভাব, বাসস্থান এবং সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। প্রথমে পরিফেরা পর্ব। পরিফেরা পর্বের প্রাণীরা সামুদ্রিক স্পঞ্জ নামে পরিচিত। এদের অধিকাংশ প্রাণী সমুদ্রে বসবাস করে। এরা সমুদ্রে দলবদ্ধভাবে কলোনি গঠন করে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য, এ পর্বের প্রাণীরা সরলতম বহুকোষী। এদের দেহে ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে এরা পানির সাথে অক্সিজেন ও খাদ্য দেহে প্রবেশ করে। এদের দেহে পৃথক কোনো কলা, অঙ্গ এবং তন্ত্র থাকে না, যেমন স্পঞ্জিলা, স্কাইফা। তারপর নিডারিয়া পর্ব। নিডারিয়া পর্বের প্রাণীরা প্রায় পৃথিবীর সমস্ত পৃথিবীব্যাপী বসবাস করে। এদের অধিকাংশ সামুদ্রিক, আবার কিছু স্বাদুপানিতেও বসবাস করে। এরা এককভাবে বসবাস করে, আবার দলবদ্ধভাবেও বসবাস করে। এরা পানিতে কোনো পাতা, তারপর কাঠ, বাঁশ ইত্যাদির সাথে লেগে থাকে অথবা মুক্তভাবে চলাফেরা করে। এ পর্বের প্রাণীরা দ্বিস্তরী। বাইরের স্তরকে এক্টোডার্ম এবং ভিতরের স্তরকে এন্ডোডার্ম বলে। এদের দেহে সিলন টেরন নামে দেহগহ্বর থাকে। এরা পরিপাক ও সংবহনে এরা কাজ করে। একটোডার্মে বৈশিষ্ট্যপূর্ণ নিডোপ্লাস্ট কোষ থাকে। এরা আত্মরক্ষা চলনে অংশগ্রহণ করে। নিডারিয়া পর্বের প্রাণী হল হাইড্রা, ওবিলিয়া ইত্যাদি। তারপর প্লাতিহেল মিনথেস। প্লাতিহেল মিনথেস পর্বের প্রাণীরা পৃথিবীর ভিন্ন স্থানে বসবাস করে। এরা অন্য প্রাণীর দেহে বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসাবে বাস করে। স্যাঁতস্যাঁতে মাটিতে পাথরে গর্ত করে এরা বসবাস করে। এই পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য, এরা বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। এরা সাধারণত উভলিঙ্গ। এদের দেহে চুষক ও আংটা থাকে, যেমন যকৃত কৃমি, ফিতা কৃমি হলো এই পর্বের প্রাণীদের উদাহরণ। তারপর নেমাটোডা। এই পর্বের প্রাণীরা অন্য প্রাণী বা মানুষের দেহে অন্তঃপরজীবী হিসাবে বাস করে এবং যেসব প্রাণীর দেহে এরা বসবাস করে তাদের দেহে এরা ক্ষতি সাধন করে। এরা স্যাঁতস্যাঁতে মাটিতেও বসবাস করতে পারে। এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, এ পর্বের প্রাণীরা দেহগহ্বর থাকে। তারপর দেহগহ্বর সিলোমযুক্ত। এরা সাধারণত একলিঙ্গ প্রাণী।
এদের পুষ্টিতন্ত্র সম্পূর্ণ মুখোপায়ছিদ্র থাকে। এ পর্বে প্রাণীর উদাহরণ হলো গুলকৃমি, ফাইলেরিয়া কৃমি, তারপরে অ্যানেলিডা। অ্যানেলিডা পর্বের প্রাণীরা নাতিশীতোষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এরা বসবাস করে। এরা সাগরের বিভিন্ন গভীরতায় বসবাস করে, স্বাদু প্রাণী তো এদের পাওয়া যায়। এরা বহিঃপরজীবী, অন্তঃপরজীবী, বহিঃপরজীবী হিসাবে বসবাস করে। এরা স্যাঁতস্যাঁতে মাটিতে পাথরে গর্ত করে বসবাস করে। এদের দেহে আংটা থাকে। তার নেফ্রিডিয়াম নামে রেচনঙ্গ থাকে। প্রতিখণ্ডে সিটা থাকে, জুকে থাকে না, সিটা দিয়ে এরা চলাচল করে। যেমন জুক, কেঁচু অ্যানেলিডা পর্বের প্রাণী। তারপর প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হলো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা পৃথিবীর সকল স্থানে বসবাস করে। এরা স্বাদু পানিতে, মিঠা পানিতে, তারপর স্যাঁতস্যাঁতে মাটিতে এরা বসবাস করে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা দেহ খণ্ডায়িত সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। এদের মাথায় অ্যান্টেনা ও পুঞ্জাক্ষি থাকে, রক্তপূর্ণ হিমোসিল থাকে। উদাহরণ হলো প্রজাপতি, কেঁচু ইত্যাদি। তারপর মলাস্কা পর্বের প্রাণীরা পাহাড়ে স্বাদু পানিতে, মিঠা পানিতে এরা বসবাস করে। এদের দেহ শক্ত, নরম দেহ, শক্ত খুলস দ্বারা আবৃত, পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। ফুলকা ও ফুসফুসের সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। যেমন শামুক ঝিনুক হলো এই মলাস্কা পর্বের প্রাণীদের উদাহরণ। একাইনোডারমাটা পর্বের প্রাণীরা পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাস করে। এরা সাধারণত সামুদ্রিক, সমুদ্রের বিভিন্ন স্তরে এরা বসবাস করে। এদের দেহ কাঁটাযুক্ত, পাঁচটি খণ্ডে বিভক্ত। পূর্ণাঙ্গ প্রাণীতে পৃষ্ঠ অঙ্কীয় দেশ আলাদা করা যায়, কিন্তু মাথা আলাদা করা যায় না। যেমন সামুদ্রিক শসা, তারা মাছ। তারপর করডাটা পর্ব মেরুদণ্ডী প্রাণীদের, মেরুদণ্ডীয় প্রাণীরা সারা পৃথিবীব্যাপী বসবাস করে। এদের পৃষ্ঠদেশে নটুকল্ট থাকে। এই নটুকল্ট হলো নরম, নমনীয়, অখণ্ডায়িত অঙ্গ। তারপর পৃষ্ঠদেশে স্নায়ুরজ্জু থাকে। সারা জীবন অথবা জীবনচক্রে কোনো এক পর্যায়ে ফুসফুসীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের সাহায্যে আমরা বিজ্ঞানসম্মতভাবে অল্প সময়ে, অল্প পরিশ্রমে প্রাণীদের সম্পর্কে জানতে পারি। নতুন প্রজাতি শনাক্তকরণেও এই শ্রেণীবিন্যাস আমাদের গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের শ্রেণীবিন্যাস সম্পর্কে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী বিজ্ঞান বিষয়ের আলোচনায় আমার সাথে সম্পৃক্ত থাকার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।